ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ভোজালি। গোপন সূত্রে খবর পেয়ে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয় হরিদাসপুর জোড়া মন্দির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বাড়ি পেট্রাপোল থানা ও নদিয়া জেলার বিভিন্ন থানা এলাকায়। ধৃতদের মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হয়। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।